টানা বৃষ্টি ও পাহাড়ি ঝলে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 14টি নদীর পানি 22টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বিশুদ্ধ পানি ও খাবার সংকটেও আছে অনেকেই। এদিকে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 7টি গ্রাম। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দ্বিতীয় দফা বন্যায় গাইবান্ধার 250 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, হুমকির মুখে আছে গাইবান্ধার শহর রক্ষা বাঁধ সহ ফুলছড়ির সাঘাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। 9টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী আছে কুড়িগ্রামে। লালমনিরহাট ও নীলফামারীতে নিম্নাঞ্চলের লাখের বেশি মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে 20টি গ্রামের ঘরবাড়ির রাস্তাঘাট, জমির ফসল সহ পুকুরের মাছ ভেসে গেছে। নেত্রকোনার 20টি ইউনিয়নের লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদী রক্ষা বাঁধের 4টি পয়েন্ট ভেঙে 7টি গ্রাম প্লাবিত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে আটকে পড়া কয়েকশো পরিবারকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সুনামগঞ্জের সুরমার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। বিচ্ছিন্ন আছে 5টি উপজেলার সড়ক যোগাযোগ। নাদিরা সুলতানা, আরটিভি।